হাই ফেন্স কেমন আছো সবাই এটা হচ্ছে রিক্সা কন্ট্রোলার তো এই কন্ট্রোলারে তোমাদের আজকে দেখাবো যে মসপেড খারাপ হয়ে গেলে কী করে আমরা বার করবো এখানে যে চব্বিশটা মসপেড থাকে সেই মসপেটের মধ্যে কোন মসপেডটা এবং কোন চ্যানেলটা খারাপ আমরা এটা কী করে বার করবো সেটা আমাকে মিটার দিয়ে বার করতে হবে তোমরা অনেকেই জানো না যে মসপেড শর্ট হয়ে গেলে কোন মসপেডটা খারাপ আছে এতগুলোর মধ্যে দিয়ে কোন মসপেডটা আমি বার করবো সেটা আজকে তোমাদের দেখাবো প্রথম দেখো নেগেটিভে আমি পজিটিভ মিটারে কর দিচ্ছি দিয়ে দেখো তিনটেই মাপছি দেখো চারশো তিরিশ অংশ ঠিক আছে এইবার আমি কালো করটা রাখবো এর পজিটিভে পজিটিভে রাখলাম দিয়ে দেখো চারশো তেইশ অমশ আর মধ্যেরটা দেখো শর্ট দেখাচ্ছে জিরো জিরো তো এই মধ্যেরটা কিন্তু শর্ট হয়ে আছে আমার ভালো করে কথাগুলো বুঝবে এবং শুনবে এই ধারেরটা দেখো চারশো চব্বিশ অমশ মানে দুটো লাইন ঠিক আছে ঠিক আছে তাহলে মধ্যে একটা শর্ট দেখাচ্ছে এবং আমি লাল কটটা যখন গ্রাউন্ডে রাখছি তখন দেখো এখানে কিন্তু শর্ট দেখাচ্ছে না যখন আমি এটা পজিটিভে কালো কট দেখাচ্ছি তখন দেখো এখানে জিরো জিরো উঠছে মানে এটা শর্ট দেখাচ্ছে তো এটা কোন সাইডটা খারাপ তো কি করে বুঝবো এই যে আমার হাত যেখানে দেখাচ্ছে দেখো এই যে এখানে মসফেট এই লাইনই খারাপ কারণ হচ্ছে যেই লাইনে মানে কট কালো কট ঠেকিয়ে যেই লাইনে শর্ট দেখাবে সেই লাইনটাই কিন্তু খারাপ হবে যখন দেখলে আমরা যে লাল করটা যখন কন্ট্রোলারের গ্রাউন্ডে যে নেগেটিভ তারে ঠেকাচ্ছে তখন কিন্তু শর্ট দেখাচ্ছে না তখন চারশো ষাট এই সরি চারশো চব্বিশ দেখাচ্ছে কিন্তু লালকটটা এই কালো কট যখন পজিটিভে ঠেকাচ্ছে পজিটিভ লাইনে তখন কিন্তু শর্ট দেখাচ্ছে তার মানে আমাকে ভেবে ধরে নিতে হবে যে পজিটিভ লাইনে যে মসপেটগুলো আছে সেই মসপেটার মধ্যে যে কোনো মসপেট খারাপ ঠিক আছে তো এই যে এখানেতে তিনটে করে ছটা আছে এই সরি চারটে করে আটটা আছে তো এর মধ্যে চারটের মধ্যে কোন মসকেরটা খারাপ তো সেটা কী করে বার করবো তো চলো আমি এখানে কারটা মিটার নিয়েছি তোমাদের দেখাবো ভালো করে মিটার দিয়ে লক্ষ্য করবে এবং আমার কথাগুলো শুনবে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে আজকে শুধু এইগুলোই তোমাদেরকে বোঝাবো দেখো এর ধরো মিটারটা ঠিক করে নিই এর যে ধারের যে ট্যানজিস্টার আছে এই লালকটটা কিন্তু ওই মধ্যে এখানে রাখা আছে এবং ধারের পিনগুলো মাপ হচ্ছে এটা দেখো ছয় ছয় ক্ষণে পার হয়ে গেছে আর এটা দেখো ছয় একদম পেরিয়ে গেছে ভালো করে দেখবে এবং কথাগুলো বুঝবে এটা দেখো ছয় দেখো পার হয়ে গেছে আর এটা দেখো ছয়ের কাছাকাছি এটা দেখো যে তিন নম্বর যে মসপেটটা আছে সেটা ছয় পার হয়ে যাচ্ছে এই যেটা আমার হাত দেখাচ্ছি এই চার এই যে এখানে এইখান থেকে যে তিন নম্বরটা আছে সেই তিন নম্বরটা কিন্তু ছয় কাটা পার হয়ে যাচ্ছে আর এইগুলো কিন্তু ছয়ের মধ্যে আছে এই মানে এই কাটাতে যে মানে যখনই মাপবে তোমরা গেট আর সোর্স যখনই মাপবে যেইটা বেশি ভ্যালু কাটা সরবে জানবে সেই মসফেটটটাই খারাপ আছে যেটা কম করবে সেটা জানবে যে মসপেটটা ভালো আছে এটা কিন্তু তোমাদের সহজ উপায়ের মসফেট মাপা ঠিক আছে তোমরা এক চান্সে বুঝতে পারবে তোমার এখানে যতগুলি মসপেট থাকুক না কেন তার মধ্যে থেকে তুমি বুঝতে পারবে যে কোন মসপেটটা খারাপ এবং ভালো যদি এখানে চারটেই যদি খারাপ থাকতো তো চারটে পুরো আটের কাছে চলে আসতো ঠিক আছে ভালো করে কথাগুলো বুঝবে তাহলে কিন্তু তোমরা কাজটা শিখতে পারবে তো আমি এখানে মসপেটটা আমি খুলে নেব ঠিক আছে আর এই এখানে যে মসপেটটা আছে সেই মসপেটটা হচ্ছে জিরো ঠিক আছে জিরো এইট এন পঁয়ষট্টি এটা হচ্ছে এর যে মসফেট নাম্বার তো এই কটার মধ্যে কিন্তু আমি এই একটাই খারাপ পেলাম ঠিক আছে এটা হওয়ার পর জন্য তোমাদের আবার মেপে দেখাবো তো এটা আমার শরটা ছেড়েছে কি না এটা খারাপ কিনা আরও কিছু খারাপ আছে সব তোমাদের ডিটেলস দেখাবো তোমরা কিন্তু ধৈর্য ধরে ভিডিওটা দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে ঠিক আছে যে এতোগুলো মসফেটের মধ্যে কোন মসফেটটা খারাপ তো আমাকে তো জানতে হবে নাহলে আমি সবগুলো কি খোলা সম্ভব নয় এখানে অনেকগুলো মসফেট থাকে চব্বিশখানা মসফিট তো চব্বিশখানা মসফেটই আমাকে খোলা সম্ভব না খুলে খুলে মাপা কিন্তু আমরা সহজ উপায় কী করে মাপবো সেটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো আমি ওই যে মসফেটটা খুলে নিয়েছি এবার তোমাদের এখানে মাপবো মেপে দেখবো যে আমার এখানে সব ঠিক আছে রেখিনা দেখো এখানে দেখো সব ছয়ের মধ্যে চলে এসেছে কাটা যেটা মসফেটটা খুললাম সেই ইয়েতে মাপলাম সেটা কিন্তু ছয়ের মধ্যে এইগুলোতে দেখো ছয়ের মধ্যে মানে আমার এখানে শটটা পুরো ছেড়ে গেছে ওই ট্যান্সটারটাই খালি খারাপ ছিল এই কাটা যেই টেনস্টারে বেশি যাবে সেই ট্যান্সটারটাই খারাপ মসপেটটা খারাপ ভালো করে কথাগুলো শুনবে এই লাল কট কিংবা কালো কটের মধ্যেখানে রেখে ধারের যে ওই যে ধারের যে পিনটা সেই পিনটাতে মাপবে যেইটা বেশি যাবে জানবে সেই ট্যান্সটারটাই বা মসপেটটা খারাপ আছে তো এটা পুরো শর্ট আছে সব থেকে কাটা উঠছে ঠিক আছে এটা কিন্তু তোমাদের সহজ উপায়ে কিন্তু মসপেট চেক করার নিয়ম তোমরা তাহলে এক চান্সে কিন্তু এটা চেক করতে পারবে আর না হলে কিন্তু সবগুলো খুলে খুলে চেক করা সম্ভব না ওতে কিন্তু কাজ করতে দেরিও হবে তোমাদের বুঝতেও অসুবিধা হবে আর এর মধ্যে যতগুলোই মাস কাটা থাকুক না কেন শর্ট থাকুক না কেন তোমরা কিন্তু এক চান্সে বুঝে যাবে যদি তোমরা মিটারটা ঠিকভাবে মাপা মাপা জানতে পারো তোমাদেরকে আজকে এইগুলোই আমি শেখাবো তাতে তোমরা ভালোভাবে যেন শিখতে পারো যারা নতুন তারা তাদের তারাও তো দেখবি এবং অনেক মিস্ত্রি আছে কিন্তু এরকমভাবে কাজ করতে পারে না ঠিক আছে বুঝতে পারে না তাদের জন্য এটা ঠিক আছে কাজ কোনো শেখার কোনো ছোট বড়ো কোনো বয়স নেই কোনো ফ্যাক্টর নয় কাজ সবাই শিখতে পারে তো তোমাদের এরম পদ্ধতিতে কাজটা শিখতে হবে তাহলে কিন্তু তোমরা এক চান্সে কিন্তু কাজটা মানে শিখবে এবং কাজটা করতে পারবে তোমাদের অত কিছু খুলতে হবে না এখানে এর মধ্যে তোমরা এক চান্সে বলে দেবে যে কোন টেন্সটা একটা খারাপ এটা মাল্টিমিটার দিয়েও যদি তোমরা ভালো বুঝতে পারো তো করে নেবে আর যে কাটা মিটার দেওয় করে নেবে মাল্টিমিটার দিয়ে হলে কিন্তু পুরো শর্ট দেখাবে জিরো জিরো আর যে যদি যেটা শর্ট থাকবে না সেটা কিন্তু ওমস দেখাবে কুড়ি ওমস বাইশ অমশ এরকম ওমস দেখাবে ঠিক আছে তো আমি একটা মসপেট নিয়ে নিয়েছি দেখো আমি মসপেটটা গেট সোর্স মাপছি ঠিকই আছে তো ছয়ের মধ্যেই আছে আমার কাটাটা তো এই মসপেটটা আমি এখানে পুরো সেটিং করে নেবো ঠিক আছে আগে ফুটোগুলো আগে পুরো ক্লিয়ার করে নিলাম যাতে এখানে কোনো শোল্ডার না থাকে টনি পেস্ট নিয়ে নিলাম পেস্ট নেওয়ার পরে এখানে ভালোভাবে সেটিং করতে হবে আমাকে যাতে কারোর সঙ্গে কারোর জন্যে থেকে না যায় ঠিক আছে আর একটা জিনিস খেয়াল করবে এই যে ট্যানিস্টারের যে ধারের পিনের সঙ্গে একটা রেস্টেন্স থাকে কোনোটা একশো অমস থাকে কোনোটা টু পয়েন্ট টু অমস রেস্টেন্স থাকে সেই রেস্টেন্স যেন না কাটা থাকে ঠিক আছে ওই রেস্টেন্সগুলো অবশ্যই তোমরা দেখে নেবে যদি কাটা থাকে তো রেস্টেন্সগুলো পাল্টে নেবে যদি না পাল্টানো হয় কিন্তু লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মশফেটটা আবার খারাপ হয়ে যাবে ভালো করে বুঝবে ট্যান্সটারের ধারের পিনটা তোমাদের গেট সোজ বলে তোমরা বুঝতে পারবে না ঠিক আছে দেখবে একটা ধারের ট্যান্সটার ধরে ডান দিকে যে পিনটা থাকে সেই পিনটা ভায়া হয়ে দেখবে একটা রেস্টেন্স থাকে কোনো যেটা থাকে একশো অংশ থাকে কোনোটা টু পয়েন্ট টু অংশ থাকে কোনোটা ফোর পয়েন্ট সেভেন অংশ থাকে সেই রেস্টুরেন্সগুলো ভালো আছে নাকি সেটা অবশ্যই দেখে নেবে যদি খারাপ থাকে টেন্সটা লাগাবার আগে ওইটা আগে মেপে দেখে নেবে ঠিক আছে যদি কাটা থাকে তো অবশ্যই লাগিয়ে নেবে নাহলে কিন্তু মসফেট লাগানোর সঙ্গে সঙ্গে যখন লাইনটা দেবে তখন কিন্তু মসফেডটা আবার খারাপ হয়ে যাবে আবার শর্ট হয়ে যাবে ঠিক আছে এটা এগুলো কিন্তু তোমাদের দেখে নিতে হবে আর কন্ট্রোলার পুরো রেডি হয়ে গেলে যেই যার কন্ট্রোলার তাকে বলে দেবে অবশ্যই যেন মোটরটা চেক করে নেয় যাতে শর্ট না থাকে যদি কম মানে মোটরের কোনো লুপ যদি মানে বডির সঙ্গে শর্ট হয়ে থাকে তাহলে কিন্তু আবার মসফেট খারাপ হয়ে যাবে এগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে দেখে নিয়ে একটু কাজ করবে তাহলে তোমাদের কোনো মানে হ্যাপা বা পরিশ্রম হবে না এগুলো একটুখানি বুঝে বুঝে অবশ্যই করবে তো আমার মসফেট এখানে ঝাল ইয়ে করে নিচ্ছি এগুলো আমি থিনার দিয়ে ওয়াশ করে নেবো ওয়াশ করার পর তোমাদের এখানে মোটরে লাগিয়ে দেখাবো যে আমার কাজটা সাকসেসফুল হলো কি না হলো ঠিক আছে এই কাজটা কিন্তু পুরো লাইভ হচ্ছে হুম কোনো ফেক বা কিছু বলতে পারবে না তোমরা তোমরা যদি অবশ্যই তোমাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট করবে তো সেই কমেন্টের ভিত্তিতে তোমাদের আরও এরকম ভিডিও আমি বানিয়ে দেবো আমার সেরকম কাজ প্রচুর হয় কিন্তু সমান অভাবে আমি দিতে পারি না তো দেখো এখন দেখো ছয়ের নিচে চলে এসেছে কাটাটা দেখ দেখতে পাচ্ছ প্রো এটাও তোমাদের ম্যাপে দেখাচ্ছি দেখো সেম আছে নাকি দেখো দুটো মানে চ্যানেলে কিন্তু সমান ওমস ঠিক হচ্ছে ঠিক আছে তো এবার তোমাদের মাল্টিমিটার দেওয়া দেখিয়ে নেব এখানে দেখো পাঁচশো ছাপ্পান্নমস এটা দেখো পাঁচশো ছাপ্পান্নমস এবার কাটা এখন ঘুরিয়ে নেব তখন কিন্তু হয়ে যাবে দেখো তেরোশো পঞ্চান্ন তেরোশো দেখি এই চ্যানেল দেখো তেরোশো ঠিক আছে ও একদম কোনো অসুবিধা নাই এখানে থেকে কোনো শর্ট নেই আগে কিন্তু জিরো জিরো দেখাচ্ছিলো ঠিক আছে এখন চারশো সাতাশ দেখাচ্ছে তো কন্ট্রোলারটা আমার পুরো রেডি হয়ে গেছে মানে এবার মসফর ডে মসফের রেডি হয়ে গেছে এবার ড্রাইভার সেকশানটা ঠিক আছে কি না আছে তার আগে আমাকে মোটরের কানেকশান করতে হবে করে দেখব যে আমার মোটরটা রেডি হয়েছে কি না হয়েছে ঠিক আছে তো চলো আগে এবার কানেকশানগুলো করে নিই আমি তোমরা যারা কাজ শিখতে চাইছো অবশ্যই আমাকে কমেন্ট করবে তোমাদের কি কী কাজের প্রয়োজন আমি সেই অবস্থায় তোমাদের মানে তোমাদের মতামতের পর কিন্তু আমি সেরকমভাবে ভিডিও তৈরি করে দেবো ঠিক আছে অনেকেই আমার ফোন নাম্বার চেয়েছ কিন্তু কাজের মধ্যে দেওয়া হয় না ঠিক আছে আমি এমনি তো ব্যস্ত মধ্যে থাকি তো অনেক দিন ভিডিও দিইনি এরকম ভিডিও তো ওই মনে করলাম যে একটা ভিডিও দিই তোমাদের কাজ শিখতে সুবিধা হবে বুঝতেও সুবিধা হবে মানে মস পেট যাদের মসপেট খারাপ হয়ে গেলে কি করে বুঝবে যে মস কোন মসফিটটা খারাপ কোনটা ভালো ঠিক আছে এগুলো কিন্তু অনেকেই জানে না জানে না বলে কিন্তু সব মসপিটে কেউ ঘরে চেঞ্জ করে দেয় কেউ আবার সব খুলে মাপে এতে কিন্তু অনেক হ্যাপা অত হ্যাপার কোনো দরকার নেই সহজ পদ্ধতিতে কাজ শিখবো সহজ পদ্ধতিতে কাজ করব তো চলো এবার আমি পিক আপের তারটার লাগিয়ে নিচ্ছি এদিকে কানেকশান মোটামুটি কমপ্লিট এবার গাড়ি সেন্সারের কানেকশানটা লাগাবো মোটরের সেন্সারের কানেকশানটা লাগিয়ে দেখবো যে আমার কন্ট্রোলারটা পুরো ওকে হলো কি না হলো তো আমার মনে হচ্ছে যত সম্ভব কন্ট্রোলারটাও ওকেই আছে ওই একটা মসফেটই খারাপ ছিল তো আমি তোমাদের দেখালাম যে এতোগুলো মসফেটের মধ্যে কোন চ্যানেলটা শর্ট এবং ওই শর্টের মধ্যে অতগুলো মসফেটের মধ্যে মানে আটখানা মসফেটের মধ্যে একটা চ্যানেলে যেটা থাকে তার মধ্যে কোন ট্রানজিস্টারটা মসফেট শর্ট আছে তো আমি কীভাবে বার করলাম অবশ্যই তোমরা দেখেছ তোমরা যদি যারা বুঝতে না পারো যা বুঝতে যাদের অসুবিধা হয়েছে তা আমাকে অবশ্যই কমেন্ট করবে তো সেই কমেন্টের ভিত্তিতে কিন্তু তোমাদের আবার এরকম ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে আমি চাই তোমরা যেন কাজ শিখো যারা কাজ শিখতে ইচ্ছুক তো আমাদের কানেকশান সব ঠিক হয়ে গেছে এবারে এটা আমি আটচল্লিশ বর্ষ পজিটিভ কানেকশান দিলাম এবার দেব নেগেটিভ কানেকশানটা কানেকশান দিলাম হ্যাঁ দেখো মোটর আমার রেডি হয়ে গেছে চলছে তোমাদের দেখাবো সাউন্ডটাও দেবো মানে আমাদের রাস্তা ধারে দোকান বলে খুব নয় চাষে বলে দিতে পারি না সময় তো তোমাদের এবার মোটরের সাউন্ডটা এবং মোটর কীভাবে ঘুরছে না ঘুরছে তোমাদের দেখাচ্ছি দেখো ভালো করে দেখো তে পারলে যে আমার মোটরটা ঘুরছে পুরো কন্ট্রোলারটা পুরো রেডি ঠিক আছে কোনো সমস্যা নেই সমস্যা ছিল খালি ওই একটা মসফেটের তো মসফেটটা আমি কীভাবে বার করলাম সেটা তোমাদের দেখিয়েছি তোমরা এরকমভাবে কাজটা করবে ঠিক আছে আর এরকম নিত্য নতুন ইলেকট্রনিক্সের যে কোনো ভিডিও পেতে আমাকে অবশ্যই মানে কমেন্ট করবে যে দাদা কী ভাই যাই হোক যেরকম আমার একটা ভিডিও দরকার কী করবো সমস্যায় পড়েছি ঠিক আছে এই যে মসফেট মহান মসফেট যে মসপেটটটার জন্য সেটটা পুরো ডেট ছিল ঠিক আছে আর এটা একটা জানবে যে এর মধ্যে যে কোনো একটা মসপেট খারাপ হলে কিন্তু সেটটা চলবে না ঠিক আছে এবং ড্রাইভার সেকশানে যদি নেগেটিভ সাইড যদি কোনো প্রবলেম হয়ে যায় তাহলে কিন্তু সেটটা চলবে না তোমাদের অবশ্যই এগুলো দেখে নিতে হবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ধন্যবাদ